নমস্কার, আমি অঞ্চিতা কর্মকার। বন্ধুত্ব স্নেহের বন্ধন গ্রুপের প্রতিটি সদস্যকে জানাই আমার সশ্রদ্ধা প্রণাম এবং শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা যারা গ্রুপের অ্যাডমিন, আমার কাকু মানে নিরঞ্জন কর্মকার, মৌসুমি বন্দ্যোপাধ্যায় ম্যাম, সঙ্গীতা দাস ম্যাম, দেবাশিস ভৌমিক স্যার, মাম্পি কর্মকার ম্যাম, দেবাশিস ভৌমিক স্যার, রুনা কর্মকার ম্যাম, মাম্পি কর্মকার ম্যাম, বর্ণালী বুনু ম্যাম এবং প্রবীণ সূত্রধর স্যার, আপনাদের সকলকেই জানাই আমার সশ্রদ্ধা এবং প্রণাম। আর বিশেষ করে আমার নিরু কাকু, তার নাম হচ্ছে নিরঞ্জন কর্মকার, যে আমাকে বলেছিলেন এবং এই চান্স দিয়েছেন এই প্রোগ্রামটা করবার। ধন্যবাদ নিরু কাকু। যাই হোক, প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো এরপর আপনাদের কাছে আমি গান স্টার্ট করছি। প্রথমেই আমার নিবেদন হচ্ছে একটি শ্যামা সঙ্গীত, সকলই তোমার ইচ্ছা। তারপরে thank you.
ম্যাডাম কাকু, থ্যাংক ইউ সঙ্গীতা আন্টি, থ্যাংক ইউ শর্বাণী আন্টি, থ্যাংক ইউ নিরঞ্জন কাকু, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুনা আন্টি, থ্যাংক ইউ তনুশ্রী আন্টি, সিনেমার একটি গান গাইছি আশা ভোসলে যে গাওয়া একটি গান। থ্যাংক ইউ শ্রাবণী ম্যাম।
Runa sir. Thank you, Runa sir. Thank you, Shampa ma'am. So, our next nibedan hocche choto der priyo ekti gaan. Masum cinema ekti gaan hocche eta. Da
সালে জন্ম মৌসুমী ম্যাম, তোমার কণ্ঠে খুব সুন্দর, থ্যাংক ইউ। দুঃখের গান গাইতে, তো আমি এখন সেটা করছি। এবার আমি একটি দুঃখের হিন্দি গান গাইতে চলেছি, সেটি কবির সিং এর সিনেমাতে অরিজিৎ সিং এর গাওয়া একটি গান।
এবার আমি সকল মায়েদের উপলক্ষে একটি গান গাইছি। এটি সিক্রেট সুপারস্টার সিনেমার একটি গান, যেটা মেঘনা মিশ্রা গেয়েছে। Thank you.
হ্যালো প্রবোধ মেশ, আমার আসছে না। কিশোরজির আমার কোনো অ্যাকচুয়ালি বাংলা গান কিশোরজির অ্যাকচুয়ালি আমার বাংলা গান কোনো তোলা নেই, তাই আমার ক্ষমা করবেন। আমি একটি হিন্দি গান তুলেছি, সেটি আমি গেয়ে দিচ্ছি। আজ কিশোর কুমারের জন্মদিন, তাই এই গানটা আমি করছি।
কেউ একজন হাই লিখতে পারবেন? কেন আমার কমেন্টস গুলো এখানে দেখাচ্ছে না? তোমার ফোনটা ছিল, তোমার ফোনটাতে দেখছিলাম কি কমেন্ট ছিল। থ্যাংক ইউ ত্রিশা, থ্যাংক ইউ রেজন কাকু, থ্যাংক ইউ সঙ্গীতা আন্টি, আপনাদের কাছে একটি সেলিন ডিওনের একটি ইংলিশ গান করছি, সিনেমার নাম হচ্ছে টাইটানিক।
then okay, no problem. I want to put it on. এই শ্রাবণ মাসই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস, তাই আজ তেনার উদ্দেশ্যে আমি একটি গান গাইছি। Thank you, Shomita Auntie.
শ্রাবণ মাস চলছে, এই মাসটি শিব পূজার জন্য অনেকটা বিখ্যাত, তাই আমি কেদারনাথ সিনেমার একটি গান গাইছি।
Shomita, auntie, thank you. Shumant ka korchi. পুরুলিয়ার গান করছি পিন্দারে পো লাশের বন, এটা পুরুলিয়ার একটি বিখ্যাত গান। এটা 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 এটা
বন্ধুত্বের স্নেহের বন্ধন গ্রুপটির প্রতিটি সদস্যকে জানাই আমার সশ্রদ্ধা প্রণাম এবং শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যারা যারা গ্রুপের অ্যাডমিন, আমার কাকু মানে নিরঞ্জন কর্মকার, মৌসুমী বন্দ্যোপাধ্যায় ম্যাম, সংকিতা দাস ম্যাম, দেবাশিষ ভৌমিক স্যার, রুনা কর্মকার স্যার, মাম্পি কর্মকার ম্যাম, বর্ণালী বুনু ম্যাম এবং প্রবীণ সূত্রধর স্যার, আপনাদের সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর বিশেষ করে আমার নিরু কাকুকে, যে আমাকে এই চান্স, গান গাওয়ার চান্স দিয়েছে। ধন্যবাদ নিরু কাকু। আমি খুব একটা ভালো গান জানি না, তবু আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে খুশি করার। আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে খুশি করার। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন। আমার ছোট্ট ভাইজিকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ও শুভকামনা। থ্যাংক ইউ নিরঞ্জন কাকু। থ্যাংক ইউ দেবাশিষ আঙ্কেল। থ্যাংক ইউ রুনা স্যার। সুমন্ত কাকু, ফুলমনির গানটা আমার আসলে জানা নেই, তা আমাকে ক্ষমা করে দেবে। এবার আগে তো আমি সকল মায়েদের জন্য গাইলাম একটি গান, এবার আমি সকল বাবাদের জন্য একটি গান করছি। বাবা মানে হাজার বিঘে লামারে
প্রেরণা স্যার থ্যাংক ইউ, মনোজ কাকু থ্যাংক ইউ, মন্দিরা কাকু থ্যাংক ইউ, সরি মন্দিরা আন্টি থ্যাংক ইউ, নিরঞ্জন কাকু থ্যাংক ইউ, সঞ্জয় কাকু থ্যাংক ইউ, সুমিতা স্যার থ্যাংক ইউ, সরি সুমিতা ম্যাম থ্যাংক ইউ, নিরঞ্জন কাকু থ্যাংক ইউ, মঞ্জিরা আন্টি থ্যাংক ইউ, সকলকে অনেক থ্যাংক ইউ। আজকে এটা হচ্ছে অনুষ্ঠানের শেষ গান, আমাদের 15th আগস্টে স্বাধীনতা দিবস, তার সেই উপলক্ষে আমি এই গানটি গাইছি। এটি কেশরী সিনেমার গান। কেমন লাগলো সবাইকে
আবার বলি থ্যাংক ইউ নিরঞ্জন কাকু আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। মনোজ কাকু থ্যাংক ইউ। সরি মনোজ, থ্যাংক ইউ ভেরি মাচ। মন্দিরা আন্টি থ্যাংক ইউ। শমিতা ম্যাম থ্যাংক ইউ। সো আমি আজকে আমার লাইফ এখানেই শেষ করছি। বাই বাই।